বিএনপি যারা করে তারাও কালকে ভোট কেন্দ্রে যাবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিবে এবং বিএনপি যারা নেতারা করে সেই নেতার যারা পরিবারের সদস্য রয়েছে প্রত্যেকেই আমরা দেখতে পেয়েছি তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করছে এবং কালকেও সেটি প্রতিফলিত হবে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থার একটা বিষয় আছে বিষয় হচ্ছে ধরেন আপনি 300টা আসনের মধ্যে আপনি আপনার দল 1 লাখ করে ভোট পেল আপনার অপোজিশন পার্টি 80,000 করে ভোট পেল আপনি যদি 80,000 করে আপনি যদি মানে 24 লাখ ভোটও পান আর একজন যদি 30 লাখ ভোটও পায় আপনার সে 24 লাখ লোকের মেজরিটি কিন্তু কোনো দাম নাই এটা সো ট্রু এবং এটা প্রেসিডেন্সিয়াল নির্বাচন ঠিক সেমই কথা যে ধরেন যে আমেরিকার একজন প্রেসিডেন্ট সে 8 কোটি ভোট পেলো আর একজন 7,96,000 ভোট পেল 7,96,000 জন্য কিন্তু কোনো সান্ত্বনা পুরস্কার নেই এবং সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় যেই দল সবচেয়ে বেশি সিট নেয় সেই দলই সরকার গঠন করে সেটা হচ্ছে বাস্তবতা এবং এই নিরিখে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল যে দলটি বাংলাদেশ স্বাধীনতা এসেছে এনেছে এবং সেই দলটির উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী তারা নৌকা প্রতীকের বাইরে গিয়েও নির্বাচন করছে এবং প্রত্যেকেই এটিকে মেনে নিয়েছে এবং আমরা যেটি বলেছি যে বিএনপি যারা করছেন তারাও কারো কারো পতাকায় তারা সামিল হয়েছেন এবং বিএনপি প্রার্থীর পরিবারের সদস্যরা কারো কারো জন্য কাজ করেছেন করছেন এটি আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি এবং কালকে তারা ভোট কেন্দ্রে যাবেন আমার কাছে মনে হয় না বিএনপি নির্বাচনে না আসাতে এটা এটা খুব বেশি পার্থক্য ঘুরে দিচ্ছে বা দিবে যিনি মূল প্রার্থী আওয়ামী লীগের তিনি নৌকা প্রতীকে নির্বাচন করছেন আরেকজন হয়তোবা স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগেরই কর্মী তিনি অন্য প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং সেখানে অন্যান্য দলের প্রার্থীও আছে এখন এটাকে আপনি কী করবেন মানুষ কী করবে বা এটাতে কী করার আছে বিএনপি নির্বাচনে আসে নাই তার মানে কি আমরা একটা সাংবিধানিক ভ্যাকুয়াম সৃষ্টি করব আমরা তাহলে ওয়েট করব যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যে তাহলে এই আপনার মানে সেই পছন্দের দল যাতে নির্বাচনে আসে এই 4 বছর আমরা কি তাহলে আবার যেভাবে দেখছি আমরা যে অরাজনৈতিক সরকার ক্ষমতা নিচ্ছে কিংবা আমরা অন্য কোনো ফোর্সেসকে বলবো যে আপনারা টেক কেয়ার টেক ওভার করেন গভর্নমেন্ট এই অবস্থা বাংলাদেশে বর্তমানে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা মহান সংবিধান যে সংবিধান আপনারা জানেন যে 30 লক্ষ শহীদের রক্তের ভিত্তিতে অর্জিত হয়েছে সে সাংবিধানিক সুরক্ষা অক্ষুণ্ণ রাখা এটি জাতি হিসেবে আমাদের সকলের নৈতিক দায়িত্ব এবং নিয়ম মোতাবেক নির্বাচন হচ্ছে এবং সেখানে যে দলটির জনগণের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা সেই দলটি নির্বাচন অংশগ্রহণ করছে আপনার ধরেন যে বাংলাদেশের বিগত নির্বাচনগুলোতে এক এক সময় আমরা দেখতে পেয়েছি যে এক এক ধরনের পার্সেন্টেজের উপর ভিত্তি করে মানুষজন ভোট কেন্দ্রে গিয়েছে এবং আমরা এমনও দেখেছি যে বাংলাদেশের প্রথম হানা ভোটের যখন সূচনা হয়েছিল 98% লোক নাকি একজন মানুষকে প্রেসিডেন্ট পদে হা ভোট দিয়েছে যদিও সাংবিধানিকভাবে বাংলাদেশের সংবিধানে হানা ভোট বা কাউকে ভ্যালিডিটি দেওয়ার কোনো ধরনের নিয়ম নেই আমার কাছে মনে হয় মানুষের মধ্যে যে ধরনের প্রাণচঞ্চল্য সৃষ্টি হয়েছে সেই প্রাণচঞ্চল্য অনুযায়ী ইতিমধ্যে নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে সকলের কাছে এবং আগামীকালে সেটার সেটার ফলাফল প্রতিফলিত হবে ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ 50,000 বার অটো ইগনিশন 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী